ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন প্রশ্ন করেছেন যে নামাজ পড়ার সময় রুকু থেকে দাঁড়িয়ে সরাসরি সেজদায় যাব নাকি আগে একটু বসে নেব তারপরে সেজদায় যাব, এবং সেজদা থেকে উঠে কি একটু বসে তারপরে দাঁড়াবো নাকি সরাসরি দাঁড়াবো? প্রথম কথা হলো যে যখন রুকু থেকে উঠবেন তখন সেজদায় যাওয়ার সময় বসা প্রয়োজন নাই, হ্যাঁ, যে আগে যায় একটু বসবেন তারপর সেজদা করবেন, না এরকম নয়, বরং সরাসরি আপনি সেজদায় লুটিয়ে পড়বেন, দাঁড়ানো থেকে সেজদায় চলে যাবেন একদম, ঠিক আছে? হাত দুটি রাখবেন মাটিতে, তারপরে হাঁটু রাখবেন, তারপরে মাথা বা কপাল রাখবেন, কপাল এবং নাক এইভাবে সেজদা করবেন, হ্যাঁ, তারপরে উঠে বসবেন, তারপরে আবার সেজদা করবেন, তারপরে উঠে দ্বিতীয় সেজদা দিয়ে উঠে দ্বিতীয় রাকাতের জন্য যখন আপনি উঠবেন তখন যদি ইচ্ছা করেন একটু হালকা বসে তারপরে তখন দ্বিতীয় রাকাতের জন্য দণ্ডায়মান করলেন হলেন তাহলে এটা উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রমাণ রয়েছে বুখারীর হাদিসে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে উঠার আগে সামান্য একটু আরাম করে বসতেন, এটাকে হাদিসে জালসা ইস্তেরাহা বলা হয়েছে, মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। কিন্তু আরো অন্যান্য হাদিস দ্বারা এটা পাওয়া যায় যে না বসে সরাসরি দাঁড়িয়ে যাওয়া, সরাসরি দাঁড়িয়ে যাওয়া, সুতরাং আপনার জন্য যেটা সুবিধা হবে আপনি করবেন, কোনো অসুবিধা নেই। প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা থেকে উঠে একটু বসে তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, অথবা দ্বিতীয় সেজদা থেকে উঠে না বসে সরাসরি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহ তাআলা।